Assalamu alaikum and welcome to my channel another video. So আজকে ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা ব্ল্যাক মোর গোলফিশের যত্ন করতে পারবেন। আপনারা অনেকেই আমাদের অ্যাকুরিয়ামে ব্ল্যাক মোর গোলফিশ দেখে থাকি। ব্ল্যাক মোর গোলফিশকে অনেক জায়গায় টেলিস্কোপ ফিশও বলে, বিভিন্ন দেশে বিভিন্ন নাম আছে এই মাছটার। এটা সর্বপ্রথম কোরিয়া থেকে বিলং করছে, দেন তারপরে এটা জাপানে নিয়ে যাওয়া হয়। জাপানে ব্রিড করে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছিল ব্ল্যাকমোরটা। এটা ব্ল্যাকমোর নামেই পরিচিত বেশি। এটা কোরিয়ায় এটা নাম হচ্ছে, আমার নামটা এখন মনে নেই, এটার নাম হচ্ছে, যাই হোক আমার মনে নেই, যাই হোক, সো এটা ব্ল্যাকমোর নামেই সবচেয়ে বেশি পরিচিত। এই মাছটা বিভিন্ন কেয়ার রয়েছে গোলফিশ থেকে একটু ভিন্ন, সেই কেয়ারগুলো আমি আজকে আপনাদেরকে বলবো। গোলফিশ তো জানেন আপনারা, যত খাবার দিবেন ততই খাবে। হ্যাঁ, এই মাছটাও জাস্ট সেম, যত খাবার দিবেন ততই খাবে, যে কোনো খাবার দিবেন সেটাও খাবে। যত খাবে তত পুপ করবে, অর্থাৎ পটি করবে, জাস্ট পটিগুলাকে পুপ বলে। সো যত খাবে মাছ তত পুপ করবে, দ্যাটস ওয়াই আপনার অ্যাকুরিয়ামের পানিটা নোংরা হয়ে যাবে। এই জন্য অ্যাট ফার্স্টে আপনাকে একটা ভালো ফিল্টার সিস্টেম করতে হবে। লাইক আপনার যদি আমি ট্যাঙ্কের সাইজে যাইতেছি একটু পরে, অ্যাট ফার্স্ট আপনি ভালো একটা ফিল্টার ইউজ করবেন, লাইক একটা পাওয়ার ফিল্টার অথবা স্পঞ্জ ফিল্টার, যে কোনো একটা ফিল্টার ইউজ করবেন। অবশ্যই অবশ্যই আপনাকে 24 ঘন্টা চালাইতে হবে। অনেকে কোশ্চেন করেন যে ভাই এয়ার পাম্প ইউজ করা যাবে না অক্সিজেন, ভাই যাবে কিন্তু ওটা তো পানি আপনার পরিষ্কার করবে না, বুঝতে পারছেন? কিন্তু ফিল্টার তো আপনার পানিটা একদম ক্লিন করবে, ওটা শুধুমাত্র অক্সিজেন দিবে। হ্যাঁ একটু ক্লিন হয়, বাট অ্যামোনিয়াটা কিন্তু তত, মানে যে যত ছিল ততই থেকে যায়। এইটা কিন্তু পরিষ্কার করলে অ্যামোনিয়াটা একটু কমে, বাট এখানে কিন্তু করে না। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে প্রিপেয়ার করবো। হ্যাঁ আপনি এয়ার পাম্পও লাগাতে পারেন, বাট ভালো হয় যদি আপনি ফিল্টার লাগান। অ্যান্ড নেক্সট স্টেপটাতে আসি, অ্যাকুরিয়াম সাইজ। হ্যাঁ আপনার একটা ভালো একটা অ্যাকুরিয়াম থাকতে হবে। যদি আপনি গোলফিশ রাখতে চান, মেইনলি গোলফিশ রাখতে চান, তাহলে আপনাকে একটা বড় অ্যাকুরিয়াম রাখতে হবে। গোলফিশের জন্য মিনিমাম আপনার 20 গ্যালন ট্যাঙ্ক প্রয়োজন, কিন্তু ব্ল্যাকমোরের জন্য প্রয়োজন 40 গ্যালন হলে ভালো হয় আর কি। 40 গ্যালন লাগবে না, মোটামুটি 20 গ্যালন যদি আপনি রাখতে পারেন ইনাফ, বাট 40 গ্যালন হলে ব্ল্যাকমোরের জন্য অনেক ভালো হয়। সেখানে তারা মুভমেন্ট করতে পারে। আপনারা জানেন যে ব্ল্যাকমোরের যে চোখটা আছে একটু বের হয়ে আছে, মানে বডি, ফুল বডি থেকে একটু বাইরে আছে, সো দ্যাটস ওয়াই মাছটা একটু দেখতে প্রবলেম হয়। সেজন্য একটু বড় ট্যাঙ্ক রাখাটাই ভালো। অ্যান্ড এটা আপনারা ব্রিডিংও করতে পারেন ট্যাঙ্কে, সো ব্রিডিংয়ের ভিডিও আমি নিশ্চয়ই পরে দেবো ইনশাল্লাহ, যদি পাই আর কীভাবে ব্রিডিং করতে হয়, শিখে তারপর আমি আপনাদেরকে শিখাবো, সো ওটা পরের ব্যাপার। অবশ্যই একটা ভালো ট্যাঙ্ক রাখতে হবে। আপনি 1 ফিট তো কখনোই রাখবেন না, মোটামুটি 2 ফিট আপনাকে রাখতেই হবে ট্যাঙ্ক। সো ট্যাঙ্কের ব্যাপার শেষ, মিনিমাম 2 ফিট রাখতে হবে অ্যান্ড 20 গ্যালন রাখতে হবে। দেন তারপরে হচ্ছে ওয়াটার চেঞ্জ। আপনার গোলফিশ যত খাবার দিবেন ততই খাবে, অ্যান্ড দেন কী হবে, আপনার ট্যাঙ্কটা একসময় ময়লা হয়ে যাবে, অ্যামোনিয়া লেভেল অনেকটাই বেড়ে যাবে, অ্যান্ড আপনার ফিশ স্টেট, আপনার ফিশ মারা যাবে। সো দ্যাটস ওয়াই আপনাদের ওয়াটার চেঞ্জ করতে হবে। মেইনলি ব্ল্যাকমোরের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই অবশ্যই, যদিও না পারেন সপ্তাহে 25% ওয়াটার চেঞ্জ করেন, আর যদি তাও না পারেন 15 দিন অন্তর অন্তর 30% ওয়াটার চেঞ্জ করবেন। 15 দিন অন্তর অন্তর, এটা আমি নিজেই করে থাকি, 15 দিন পর পর আপনারা 30% ওয়াটার চেঞ্জ করবেন বা 50%, অতগুলো করার কোনো প্রয়োজন নাই। 1 মাস পর ফুল অ্যাকুরিয়াম বসিয়ে করবেন, ফুল না আসলে একটু পানি রেখে পুরাটি চেঞ্জ করবেন, অ্যান্ড 15 দিন পর পর আপনারা 50% অথবা 30% ওয়াটার চেঞ্জ করবেন। ওকে, এটা আপনার ফিশের জন্য অনেক ভালো হবে। অ্যান্ড এই মাছগুলো তো আপনার পুকুরে পাওয়া যায়, পুকুরে না সমুদ্রে পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায় অন্যান্য দেশের, সো সেখানে এগুলো মাছ যা ইচ্ছা তাই খেয়ে থাকে,
কারণ ওখানে তো আর কেউ খাবার দিবে না যায়, তো যেটা পাই সেটাই খাই। সো দ্যাটস ওয়াই আপনি যদি সারা বছর ধরে একই খাবার খাওয়ান তাহলে মাছটা একটা কেমন মানে রুচির উপরে এটা কেমন একটা ইয়ে করা না, আপনাকে যদি মানে একটা খাওয়া সারা জীবন খাওয়ানো হয় তো আপনাকে একটু খারাপ লাগবেই। সো দ্যাটস ওয়াই এই মাছটাকেও আপনারা মনে করেন আপনি অপটিমাম খাওয়াচ্ছেন, এখন অপটিমাম একটা প্যাকেট কিনলেন, প্যাকেটটা খাওয়া শেষ হলো, শেষ এটা বাদ দিলেন, দেন তারপর একটা ওসাকা নিলেন বা নোভা নিলেন, মানে বিভিন্ন ধরনের ফিশ খাওয়ানোর মানে ফিশ ফুড খাওয়ানোর পর চেঞ্জ করবেন, একটা শেষ হলে আরেকটা খাওয়াবেন, এতে মাছের একটা ডায়েট কন্ট্রোলের মতো হয়, মানে খুব ভালো হয় মাছের জন্য, আপনার ব্ল্যাকমোরের জন্য মেইনলি। অ্যান্ড ব্ল্যাকমোর গোল্ডফিশের সাথে আপনি অবশ্যই শার্কফিশ রাখবেন না, অর্থাৎ এখন ট্যাংমেট সম্পর্কে আমি আপনাদেরকে বলতেছি, শার্কফিশ রাখবেন না কারণ ব্ল্যাকমোরের যে চোখ থাকে আই সেটা একটু বডি থেকে বাইরে, সেজন্য আপনি যদি এর সাথে যদি শার্কফিশ রাখেন, মলি রাখেন, মলি ফিশ রাখবেন না, শার্কফিশ রাখবেন না, কারণ ওই যে মাছের যে চোখটা বাইরে থাকে এই মাছগুলো কিন্তু চোখটা কিন্তু খেয়ে ফেলতে পারে বা নষ্ট করে দিতে পারে, ডিজিজ হতে পারে ফিশের, ফাঙ্গাস অ্যাড করতে পারে। সো আপনারা এই মাছগুলো রাখবেন না। আমি ট্যাংমেট সম্পর্কে পরবর্তীতে ভিডিও দিব, আপনারা যদি চান অবশ্যই দিব, অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো এটা থাকলো আপনাদের কাছে কোশ্চেন যে ভিডিও দিব কি দিব না, অ্যান্ড যাই হোক অবশ্যই এই মাছগুলো রাখবেন না। অ্যান্ড গোল্ড ফিশ সে সাথে আপনারা ফার্স্ট সুইমার ফিশ রাখবেন না, অ্যান্ড ব্ল্যাকমোরের সাথেও আপনারা কখনোই কখনোই না ফার্স্ট সুইমার ফিশ রাখবেন না, কারণ এই মাছটা অনেক স্লো। এটার সাথে আপনারা গোল্ড ফিশ রাখতে পারেন, তারপরে ফ্যান্সি গোল্ড ফিশ রাখতে পারেন, এগুলো রাখতে পারেন, বাট আপনি এটার সাথে যদি কমেট গোল্ড ফিশ রাখেন তাহলে কিন্তু কখনোই সম্ভব হবে না, কারণ ওটা ফার্স্ট সুইমার ফিশ মলি রাখবেন না, ওটা খাবার আগে খেয়ে নেবেন আপনার এই গোল্ড ফিশ আর খাইতে পারবেন না। অ্যান্ড বেসিক্যালি এই মাছটার এমনিতে চোখটা একটু বাইরে, এটা বুঝতে পারে না যে খাবার দিছি কি না দিছি, দ্যাটস ওয়াই একটু মেনটেন করে চলবেন। সো এই কাজগুলো করেন, আর টেম্পারেচার রাখবেন 26 থেকে 28 এই পর্যন্তই রাখবেন, কারণ এখন অনেক ঠান্ডা পড়তেছে। সো দ্যাটস ওয়াই একটু 26 রাখবেন, আর ভিডিওটা হয়তোবা পাবলিশ হওয়ার পর অনেকে গরমকালেও দেখতে পারে, সো গরমকালে হিটার লাগানোর কোনো প্রয়োজন নাই, এটা শুধু শীতকালের জন্য বলতেছি অ্যান্ড রেইনি সিজনের জন্য বলতেছি। 26 থেকে 28 রাখবেন, 26 টাকাই ভালো, অ্যান্ড 250 রাখতে পারেন আপনারা, আমি সবসময় 26টাই প্রিপার করি অ্যান্ড আমিও 26 রাখি, এটা হচ্ছে একদম ভালো একটা ইয়াম। অ্যান্ড ব্রিডিং বিষয়ে আমি ভিডিও নেক্সট ইয়ে তৈরি করবো, অ্যান্ড ওই ব্রিডিং বিষয়ে আমি একটু শিখতেছি, সো দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছে আমার, অ্যান্ড নেক্সট টাইম হয়তো বা এই ভিডিওটা আসতে পারে। সো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না, অ্যান্ড অবশ্যই পজিটিভ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ফেস আপ গাইস।